গুড মর্নিং। দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 7:20। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এই সাথেই আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। নেসকাফি আমি ব্যাক ক্যামেরায় দেখাতে ভুলে গেছি, আর দুটো বিস্কুট। কাপটা দেখে তোমরা চিনতে পেরেছ, আমার মেয়ে আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল। এখানে তো জল দিতে হবে, কিন্তু জলটা তো এমনি দেওয়ার সম্ভব না, ভিজা গামছা দিয়ে দিই। মাঝে মাঝে দেব ভিজা গামছা দিয়ে, জল দিতে পারলে ভালো হতো। বেশি করে ভিজিয়ে নিয়ে আসলাম, এইভাবেই দিতে হবে, উপায় নাই। এখন আমি মায়া মাছের বা চুনো মাছের ঝাল করব। প্রথমত আমি অনেকবার বলেছি তোমাদের, চুনো মাছ আমার খুব প্রিয়। আর আজকে যে ভিডিওটা করছি, এটা রিকোয়েস্টের ভিডিও। অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছে, আমি নোট করে নিয়েছি, ইদানিংকালে আবার আমাকে কমেন্ট করে স্মরণ করে দিয়েছে যে দাদু ভাই, সেই রেসিপিটা তো পেলাম না, চুনো মাছের ঝাল রেসিপি তো পেলাম না। তা আমি বলেছি আমি দেব, শীঘ্রই দেব। দেরি হয় কেন, অনেক সময় নিজস্ব কাজ, মানসিক চাপ, আবার বাজারে গেলেই আমি যে মাছটা চাইছি হয়তো সেই মাছটা সেদিন পাচ্ছি না, এই কারণেই দেরি হয়ে যায়। মায়া মাছকে অন্য জায়গায় অন্য নামও হতে পারে, 400 গ্রাম মায়া মাছ দাম নিয়েছে 120 টাকা, 30 টাকা কিলো। এই মায়া মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ধুয়ে কেটে পরিষ্কার করেছি। তোমাদের মনে একটু প্রশ্ন জাগতেই পারে যে আমি কীভাবে মাছটাকে পরিষ্কার করলাম। কারেক্ট, আমার কাছে দেখাতে পারছি না, এখন এটু অবস্থায় আছে। আমার কাছে ছিদ্রি গামলা আছে, ওই ছিদ্রি গামলাতে এই 400 গ্রাম মাছ 100 100 করে চারবার ধুয়েছি, মানে চারটে ভাগ করে নিয়েছি। লবণ দিয়ে চটকিয়ে চটকিয়ে ধুয়েছি এই ট্যাঙ্কের জলে, লাস্টে আবার আমি ভালো জলে ধুই। আচ্ছা, যেহেতু লবণ দিয়ে ধুয়েছি 3-4 বার, একদম ঝকঝকা পরিষ্কার। যেগুলো একটু সাইজে বড়, সেটা আমি টিপি দিয়ে ভিতরের নাড়িটা বা নোংরাটা ফেলে দিয়েছি। আমি এই পদ্ধতিতেই আজকে আমি মাছ পরিষ্কার করেছি। এক এক দিন আমি এক একভাবেই করি। 3 খানা বড় পেঁয়াজ
কুচি কুচি করে কেটেছি। 100 গ্রাম ধনে পাতা এনেছিলাম, অর্ধেক কেটে বাদ দিয়েছি। যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ধনে পাতার গোড়ার দিকে অনেক কাদা মাটি থাকে, তাই হাফ পোর্শন কেটে বাদ দিয়েছি, হাফ পোর্শন 4-5 বার ধুয়ে নিয়েছি। ধনে পাতা কুচি করে কেটে এখানে আছে। টমেটো কুচি, লঙ্কা কুচি, গন্ধরাজ লেবু। হ্যাঁ, আমি গন্ধরাজ লেবুটা কেন ব্যবহার করব, যে কোনো কাঁচা মাছের একটা নিজস্ব গন্ধ থাকে। এই যে গন্ধরাজ লেবু, আমি যখন গন্ধরাজ লেবুটা ব্যবহার করব, তখন সেই কাঁচা মাছের গন্ধ থাকবে না। রান্নাটা আমি অবশ্যই সরষের তেলে করব। আমি রান্নাটা শুরু করি, কাছে থাকো পাশে থাকো। পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি আছে। আমি এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিচ্ছি টমেটো কুচি। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিচ্ছি না এখন। কেন দিচ্ছি না তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝেও গেছো। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো আর কুচানো লঙ্কা দেইনি, এখনো দেইনি। বেশ ভালো করে আমি চটকাব। লবণ, হলুদ, খুব হালকা করে আমি মাখাব। আমি এইভাবে 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট বাদে আমি ফিরে আসবো রান্নাঘরে। আমি 20 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি কুচানো কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, এদিকে আমি কড়াই বসিয়েছি। আমি কিন্তু গ্যাস অন করিনি এখনো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ওইগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো দেইনি, কিছুটা দিলাম। প্রথমে দিলাম এইগুলো, পেঁয়াজ টমেটো যাই হোক প্রথমে, তার উপরে দিলাম মাছ। এইবার আবার দেবো আমি, উপর দিয়ে আবার দিচ্ছি এইগুলো। মশলাগুলো উপর দিয়ে আবার দিচ্ছি, বাকিটুকু আমি অফ ক্যামেরায় দেব। উপরে থাকলো আমার মশলাপাতি, এইবার বাকি মাছগুলো আমি এই মশলাপাতির উপরে দিচ্ছি। আর এবার বাকি সব মাছগুলো আমি উপরে দিয়ে দিছি। এইবার আমি বাকি যে আমার মশলাগুলো সবগুলো উপর দিয়ে দেব। এবার আমি গন্ধরাজ লেবু দিচ্ছি, লেবুর রস দিচ্ছি।
এবার আমি উপর দিয়ে সরষের তেল দিচ্ছি। এখানে আছে আমার হালকা গরম জল, এটা আমি মশলার এটা ধুয়ে দেব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার কারণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি এই ধরনের যা আছে সেগুলো একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। ধনে পাতা কুচি উপর দিয়ে, আমি এখন গ্যাস অন করলাম, ঝোল ফুটছে, আমি এবার ঢেকে দেব। আমি 10 মিনিট বাদে আবার ফিরে আসব। আমি ঠিক 10 মিনিট বাদে ফিরে এলাম। আমি এবার খুব হালকাভাবে উল্টিয়ে দেব। পুনরায় 10 মিনিট ঢেকে রাখব। ঢাকনা তুলে নিচ্ছি। আমি ঝোল রাখিনি, ঝোল রাখবো না। এই দেখো, এই যে ঝোল নেই, এই দেখো। আর আমার কিন্তু দেখো একটি মাছও ভাঙে নাই। আমি এবার অফ ক্যামেরায় তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার চুনো মাছের ঝাল বা মায়া মাছের ঝাল। চুনো মাছের ঝাল আমার রান্না হয়ে গেল। প্রথমেই বলেছি রিকোয়েস্টের ভিডিও, আমার আরও কিছু রিকোয়েস্টের ভিডিও জমা হয়ে আছে, আমি ঠিক সময় মতন দেব। সময় মতো বলতে গেলে আমার একটু প্রবলেম চলছে শারীরিক মানসিক, তাই আমি ঠিক দেব। কারণ আমি তোমাদের রিকোয়েস্ট বা বিশেষ বিশেষ কমেন্ট আমি নোট করে রাখি, সুতরাং ভোলার কোনো প্রশ্নই নাই। চুনো মাছের চচ্চড়ি বা ঝাল একটু দেখাই কিরকম হলো। চুনো মাছের ঝাল আমি বিভিন্ন উপায় করি, তোমরাও করো, এক একজনের এক এক পদ্ধতি। আমি আজকে এইভাবে করলাম, হয়তো আরেকদিন অন্যভাবে করব। এর আগেও আমি করেছি অন্যভাবে। চুনো মাছ তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে, আজকে রেসিপিটা কীরকম হলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর একটা জানাবে, সেটা হচ্ছে চুনো মাছের ঝাল দিয়ে তোমরা রুটি খাও কি না। আমি কিন্তু খুব ভালো খাই, যেমন গরম ভাতের সাথেও ভালো লাগে আমার, আবার রুটির সাথেও ভালো খাই। আমার রুটি খাবার তরকারিটাও হয়ে গেল একই সাথে। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 8টায় নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন বিদায়।